চুচু আর তার বন্ধুরা স্টোরি টাইম অ্যাডভেঞ্চারসে। চুচু, চাচা আর ছোট্ট টাকু সবাই বাড়িতে খেলছিল। হঠাৎ সেখানে একটা বড় মাকড়সা এলো। ই বাবা, শান্ত তোমরা, আমি জানি তোমরা ভয় পেয়েছো, কিন্তু যদি তোমরা শান্ত হও তাহলে মাকড়সা তাড়ানোর একটা উপায় ভাবতে পারবে। ঠিক যেমন ফ্রেডি নামের ষাঁড় পেরেছিল যখন সে একটা সিংহ দেখেছিল। ফ্রেডি নামের একটা ষাঁড় সিংহ? হ্যাঁ, চলো তোমাদের গল্পটা বলি। আর তারপর চুচু নিজের গল্প বলতে শুরু করলো। ফ্রেডি নামের এক ষাঁড় ছিল। এক কৃষকের জন্য সে কাজ করত। জমি চষার কাজে সে কৃষককে সাহায্য করত। যখন ফ্রেডি বুড়ো হলো, কৃষক তাকে নিয়ে গেল জঙ্গলে। ফ্রেডি, তুই অনেক কাজ করেছিস আমার, এবার নিজের মতো করে বাঁচ। এই জঙ্গলে অনেক সবুজ ঘাস আছে, তুই এখানে থাকতে চাস নাকি খামারে ফিরে যেতে চাস? আমি এই জঙ্গলে থাকতে চাই কৃষক, বহুদিন হলো খামারে কাটালাম। ঠিক আছে তাহলে, যা তোর ভালো লাগে। কিন্তু ফ্রেডি, মনে রাখিস, জঙ্গল কিন্তু খুব একটা সুরক্ষিত জায়গা নয়। যদি কোনো সময় ভয় করে, শান্ত থাকিস, সেটাই তোকে বিপদের হাত থেকে বাঁচাবে। কৃষক ফ্রেডিকে উপহার হিসেবে একটা পঞ্চ দিল, আর ফ্রেডি চলে গেল জঙ্গলের দিকে। বিদায় পুরনো বন্ধু। বিদায়। এই জঙ্গলটা সত্যি দারুণ, কিন্তু আমাকে নিজের জন্য একটা জায়গা খুঁজতে হবে যেটা আমাকে রোদ আর বৃষ্টি থেকে বাঁচাবে। এমন একটা জায়গা যাকে নিজের বাড়ি বলতে পারবো। তারপর ফ্রেডি একটা ফাঁকা গুহা খুঁজে পেল। কিছু উঁচু গাছের পাশে ছিল সেই গুহাটা। এই গুহাটা বেশ আরামদায়ক মনে হচ্ছে। নিশ্চয়ই কোনো জন্তুর এই গুহাটা, যে এখন জঙ্গল ছেড়ে চলে গেছে। আমার মনে হয় এখানেই থাকা ঠিক হবে। তাই ফ্রেডি গুহাটাকে নিজের বাড়ি বানিয়ে নিল। জঙ্গলের বেশিরভাগ প্রাণী ছিল খুব ভালো, ফ্রেডিও তাদের পছন্দ করত। হ্যালো হরিণ ভাইয়া, কেমন আছো খুদে খরগোশ? আমার নাম ফ্রেডি, আমি একটা ষাঁড়। কিন্তু সেই জঙ্গলে এক লোভী শিয়ালও ছিল। সে ফ্রেডিকে দেখে আর তার মনে অনেক প্রশ্ন জাগে। আচ্ছা, গুহায় এখন নতুন প্রাণী এসেছে, ভয়ানক দেখতে তাকে। বাবারে বাবা! আচ্ছা, একটা বুড়ো ষাঁড় খালি রেনকোটের মতো কাপড় পরে। আমি কি পোকা, সুস্বাদু হবে ওর মাংস। আমাকে কোনো উপায় খুঁজতে হবে ওকে খাওয়ার জন্য। শিয়ালটা আমায় দেখছে, আমাকে সাবধানে থাকতে হবে ওর থেকে। একটা সুযোগ পেলেই ও আমাকে খেয়ে ফেলবে। একদিন যখন ফ্রেডি গুহায় বিশ্রাম নিচ্ছে, সে একটা সিংহের ডাক শুনল। ফ্রেডি একটা গর্তের ভেতর থেকে বাইরে তাকিয়ে দেখলো একটা সিংহ। খুবই ভয়ানক দেখতে, আর গুহার দিকেই আসছে সে। বাড়ি ফেরা যে কি আনন্দে! অবশেষে আমি পুরনো গুহায় ফিরছি, এবার একটু বিশ্রাম নেব, তারপরে সুস্বাদু কিছু খাবার খুঁজতে হবে। এটাই কি সেই সিংহটার গুহা? ফ্রেডি একটু ভয় পেয়ে গেল।
যখন সে বুঝতে পারল যে সে সিংহের গুহায় থাকছিল, সে আরো বুঝতে পারল যে সিংহটা তাকে দেখতে পেলেই খেয়ে ফেলবে। কিন্তু তার কৃষকের কথাটা মনে ছিল, তাই সে শান্ত রইল। যদি কোনো সময় ভয় করে শান্ত থাকিস, তাহলে তুই চিন্তা ভাবনা করতে পারবি আর বিপদের হাত থেকেও বাঁচবি। আমাকে শান্ত থাকতে হবে আর ভাবতে হবে কিভাবে এসব থেকে বাঁচা যায়। আর তাই ফ্রেডি শান্ত থাকলো, তার ফলে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এই পাতাগুলোর সাহায্যে আমাকে একটা ছদ্মবেশ নিতে হবে, আর এই কাঠিগুলো মুখে ভরে নিতে হবে যাতে সিংহটা ভাবে আমার দাঁতগুলো বেশ বড়। সিংহ যখন গুহার কাছে পৌঁছলো, ফ্রেডি এমন ভাবেই বেরিয়ে এলো যেন সে কোনো এক ভয়ানক প্রাণী। সে এমন ভাব দেখালো যেন অন্য কেউ তার সাথে গুহায় আছে। ভাই, তাড়াতাড়ি এসো এখানে। এসে দেখো, একটা বেশ্বরে সিংহ আমাদের গুহার দিকে আসছে। আজকে রাতে আর আমাদের শিকারে বেরোতে হবে না, রাতের খাবার আমাদের দিকেই আসছে। অদ্ভুত কিছু প্রাণী আমার গুহায়, পালাই বড়। সিংহ খুব ভয় পেয়ে গেল যখন সে শুনল আর দেখল ফ্রেডিকে। সে তার লেজ গুটিয়ে দৌড়ালো, কিন্তু সিংহটার সাথে দেখা হয়ে গেল শিয়ালটার। আরে সিংহ বাবু, আপনি জঙ্গলে ফিরে এসেছেন, কিন্তু এত ভয় পেয়ে আছেন কেন? সিংহ যা যা দেখেছে সে শিয়ালকে বলল। আমার গুহায় দুটি ভয়ানক প্রাণী, তারা আবার দুই ভাই, আর তারা আমাকে খেতে চাইছে। শিয়াল সিংহর দিকে তাকিয়ে খুব হাসল। আপনার গুহায় একটাই প্রাণী আছে সিংহবাবু, একটা বুড়ো ষাঁড়, আর সে মোটেও ভয়ানক নয়। একটা বুড়ো ষাঁড়? হ্যাঁ সিংহ মশাই, চলুন আপনার গুহায় যাই। আপনি তাকে খাবেন আর আমাকেও পারলে ওর সুস্বাদু মাংস কিছুটা দেবেন। কিন্তু ষাঁড় যদি ষাঁড় না হয় আর সেই উল্টে আমাকে খেতে আসে, তখন শিয়াল তুমি তো আমাকে একা ফেলে রেখে পালাবে। আর আপনি ষাঁড়ের মাংস একাই খাবেন তখন সিংহ মশাই? তাহলে এক কাজ করি, চলুন আমাদের লেজগুলোকে বেঁধে নিয়ে গুহায় যাই, তাহলে আপনার বিশ্বাস হবে যে আমি পালিয়ে যাব না, আর আমিও নিশ্চিন্ত থাকবো যে আপনি একা ষাঁড়টাকে খাবেন না। আর তাই সিংহ আর শিয়াল তাদের লেজগুলো বেঁধে নিল আর গুহায় গেল। ফ্রেডি দেখলো সিংহ আর শিয়াল আসছে। আচ্ছা, তাহলে এবার সিংহ বেটা শিয়ালের সঙ্গে এসেছে। শিয়ালটা নিশ্চয় ওকে আমার ব্যাপারে সব বলে দিয়েছে। এবার আমাকে শান্ত থাকতে হবে আর ভাবতে হবে কিভাবে নিজেকে বাঁচানো যায়। যে মুহূর্তে শিয়াল আর সিংহ গুহায় পৌঁছলো, ফ্রেডি বাইরে বেরিয়ে এলো। বেরিয়ে এসে সে শিয়ালকে বকাবকি করতে লাগলো যেন সে তাকে অনেক দিন ধরে চেনে। শিয়াল, তোমার ব্যাপারটা কি? আমি না তোমায় দুটো সিংহ আনতে বলেছিলাম, একটা আমার জন্য আর একটা আমার ভাইয়ের জন্য, আর তুমি কিনে একটা রোগা সিংহ নিয়ে এলে। আমাদের দুজনের পেট ভরার জন্য এটা যথেষ্ট নয়, তাহলে আমাদের তোমাকেও খেতে হবে শিয়াল, সিংহটাকে খেয়ে নেবার ঠিক পরেই। ওরে বাবারে, এরা তো আমাকে খেয়ে ফেলবে। ফ্রেডি যা যা বললো সিংহ তা বিশ্বাস করলো। আমাকে তুই ফাঁদে ফেললি শিয়াল। না না না, দাঁড়াও দাঁড়াও। তারপর সেই সিংহ দৌড়ালো যত জোরে পারে, আর যেহেতু শিয়ালের লেজ বাঁধা ছিল সিংহের সাথে, তাই সেও চললো ঘষটাতে ঘষটাতে। ফ্রেডি শান্ত থাকতে পেরে খুব খুশি ছিল, আর নিজেকে বাঁচাতে পেরেও সে আর কোনো দিন চিন্তা করেনি। আর জীবনের বাকি দিনগুলো সে কাটিয়েছিল শান্তিতে।
চুচুর এই গল্প চাচাকে সাহায্য করল আর ছোট্ট টাকুও শান্ত হলো। চলো চাচা আর ছোট্ট টাকু জোরে একটা শ্বাস নাও আর পাঁচ অবধি গোনো। এবারে ভাবো কি করলে মাকড়সার হাত থেকে মুক্তি পাবে। একটা বুদ্ধি এসেছে, আমরা জানলা খুলে দিতে পারি, তাহলে মাকড়সাটা বেরিয়ে যাবে। তারপর চাচা জানালা খুলে দিল আর মাকড়সাটাকে বাইরে বের করে দিল। চুচুর গল্পের জন্য চাচা আর ছোট্ট টাকু শিখলো ভয় পাওয়ার সময়ও কি করে মাথা ঠান্ডা রাখতে হয়, যা সবসময় সাহায্য করে শান্ত থাকতে ও স্পষ্ট করে ভাবতে। কাসলি আর চাচা পার্কে নিজেদের খেলনা নিয়ে একসঙ্গে খেলছিল। এবার এলো ছোট্ট ডাইনোসর। ও, এইবার এলো বড় ডাইনোসর। হঠাৎ একটা পিঁপড়ের দিকে চোখ গেল দুজনের। একটু সাবধানে কাসলি, এখানে একটা পিঁপড়ে আছে। তখনই চুচু চিকা আর চিকুকে নিয়ে পার্কে এলো। ওকে ধরে ছুঁড়ে ফেলে দি, একটা ছোট্ট প্রাণী তো, আমাদের কিচ্ছু করতে পারবে না। তুমি ভুল বলছো কাসলি, পিঁপড়েটা ছোট হতে পারে কিন্তু খুবই শক্তিশালী। হ্যাঁ কাসলি, এটা যদি কামড়ায় তুমি অসুবিধায় পড়ে যাবে। হ্যাঁ, আর ভাববে আর কোনোদিন কোনো পিঁপড়েকে বিরক্ত করবে না, ঠিক যেমন বাগানের সাপটা পিঁপড়েদের বিরক্ত করেছিল। সাপ আর পিঁপড়েতে? হ্যাঁ চুচু, আমাদের প্লিজ ওই সাপ আর পিঁপড়ের গল্পটা বলো না। প্লিজ আমাদের বলো চুচু। আর তারপর চুচু সবাইকে সাপ আর পিঁপড়ের গল্পটা বলতে শুরু করলো। বহু বহু কাল আগে বাগানে একটা সাপ থাকতো। একটা গর্তের ভেতর ছিল তার বাড়ি। সেই গর্তের ভিতরে সাপটা ঘুমতো। আর যখন তার খিদে পেত সে বাইরে বেরিয়ে আসত। আমার খিদে পেয়েছে, আশা করি ভালো সুস্বাদু কিছু খাওয়ার জন্য পেয়ে যাব। পাখি থাকতো বাগানে, সাপটা আনন্দে তাদের ডিমগুলো খেয়ে নিত। সাপটা অনেককে গিলেও খেত। অনেক ছোট প্রাণী যারা বাগানে থাকতো, যেমন টিকটিকি, ইঁদুর, কাঠবিড়ালি আর ব্যাঙ। পালাও, সাপ এসেছে। সাপ সব সময় আমার ডিম খেয়ে যায়। আমার সবচেয়ে ভালো বন্ধুকে ও গিলে নিয়েছে। সাপ অনেক ছোট ছোট প্রাণীদের খেয়ে নিয়েছিল, তাই সে খুব মোটা হয়ে গিয়েছিল। আরে না, আমি
কিন্তু আমার গর্ত থেকে বেরোতেই পারছি না। আমাকে এবার অন্য একটা ঘর খুঁজতে হবে নিজের জন্য। আর তাই সাপটা নিজের জন্য আর একটা ঘর খুঁজতে বেরোলো। শীঘ্রই সে একটা আপেল গাছের কাছে গেল, যার গায়ে ছিল একটা গর্ত। আপেল গাছটার গায়ে একটা গর্ত আছে, সুন্দর দেখতে লাগছে। এটাকে আমি নিজের ঘর বানাবো। কিন্তু যে পাখি, ইঁদুর আর কাঠবিড়ালি গুলো এই গাছে থাকে, তারা খুব আওয়াজ করে। আমাকে ওদের সবকটাকে তাড়াতে হবে। তাই সাপটা সবাইকে ভয় দেখাতে শুরু করলো। পাখি তোরা পালা, ইঁদুর কাঠবিড়ালি কাজ ছেড়ে দে, না হলে তোদের গিলে খাবো। কিন্তু গাছটা তো আমাদের বাড়ি, আমরা সারা জীবন এখানেই থেকেছি। নতুন ঘর খুঁজে পাওয়া এখন খুব অসুবিধা। আমি কিছু জানতে চাই না, আমি একাই এই গাছে থাকতে চাই, আর তাই তোদের সকলকে এই গাছ ছাড়তে হবে। পাখি, ইঁদুর আর কাঠবিড়ালি খুবই মন খারাপ করে বসেছিল। এবার আমরা কি করব? চলো যে বুড়ো ব্যাং বাগানে থাকেন তার কাছে যাই। উনি খুবই বুদ্ধিমান, উনি আমাদের সাহায্য করতে পারবেন। আর তাই পাখি, ইঁদুর আর কাঠবিড়ালি বৃদ্ধা ব্যাঙের কাছে গেল, যে ওই বাগানেই থাকতো। ব্যাং আন্টি, সাপ আমাদের গাছ থেকে তাড়াতে চাইছে, আমরা ওখানে বহু বছর ধরে থাকি। আমরা এখন কি করব? আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। সাপটা সকলকেই খুব বিরক্ত করছে বাচ্চারা, সময় এসেছে ওকে আমাদের বাগান থেকে বের করে দেওয়ার। কাছে এসো, কি করতে হবে বলে দি তোমাদের। আর তখন সেই বুদ্ধিমতী ব্যাং পাখি, কাঠবিড়ালি আর ইঁদুরকে বললেন কি করতে হবে। এরপর একদিন পাখি, ইঁদুর আর কাঠবিড়ালি সাপটার কাছে গেল। সাপ দাদা, আমরা বিদায় জানাতে এসেছি। আমরা আপেল গাছ ছেড়ে চলে যাচ্ছি, আপনি একাই থাকুন এবার। হ্যাঁ, আমরা নিজেদের জন্য একটা সুন্দর আর আরামদায়ক বাড়ি খুঁজে পেয়েছি, এই কাছের থেকে ওটা অনেক ভালো। আরামদায়ক নতুন বাড়ি, কোথায় সেই বাড়ি? পাখি, ইঁদুর আর কাঠবিড়ালি আঙুল দেখালো পিঁপড়েদের ডিমের দিকে। আমরা ওই পিঁপড়ের জায়গায় যাচ্ছি, ওখানে আমরা আরামে থাকবো। এই পুরনো আপেল গাছের চেয়ে অনেক ভালো। তুমি ঠিক বলছো, ওই পিঁপড়ের পাহাড় বেশি ভালো কাছের চেয়ে। তাহলে আমি ওখানে আমার নতুন ঘর বাঁধবো, তোমরা এখানেই থাকো। আর সেই সাপ আপেল গাছ ছেড়ে বুকে ভর দিয়ে যেতে লাগলো পিঁপড়ের পাহাড়ের দিকে। যখন সাপটা পিঁপড়ের পাহাড়ে পৌঁছলো, সে জোরে হিসির শব্দ করলো আর সব পিঁপড়েদের বেরিয়ে আসতে বললো। বেরিয়ে আয় পিঁপড়ের দল, ছেড়ে দেই পাহাড়টাকে, আমি এটাকে নিজের বাড়ি বানাবো। বড় লাল এবং রাগি পিঁপড়েদের এক গোটা সৈন্যদল বেরিয়ে এলো পিঁপড়ের পাহাড়ের ভিতর থেকে। তুমি কি আমাদের ঘর ছাড়া করতে চাও সাপ? হ্যাঁ, আমি তাই চাই।
আর তোরা আমায় আটকাতে পারবি না। যতই হোক তোরা ছোট্ট ছোট্ট প্রাণী, আর আমি হলাম বড় আর শক্তিশালী সাপ। হিস, পালিয়ে যা, না হলে তোদের আমার লেজ দিয়ে ঝেঁটিয়ে বিদায় করব। সাপ ভেবেছিল ও বড় আর শক্তিশালী, আর পিঁপড়েরা ছোট ও দুর্বল, তাই সে নিজের লেজ দিয়ে ওদের বিদায় করতে লাগলো। কিন্তু ওকে অবাক করে পিঁপড়েরা রেগে গেল। পিঁপড়েরা তাড়াতাড়ি সাপের গায়ে উঠে বসলো আর খুব জোরে কামড়ে দিল। একটাও ছোট প্রাণী নিজেদের ঘর ছাড়বে না সাপ দাদা, কিন্তু তুমি আমাদের বাগান ছাড়বে এই মুহূর্তে, আর কোনোদিনও যেন এখানে না দেখি। যদি ফিরে আসো আবার আমরা কামড়ে শেষ করে দেব। সব ছোট প্রাণীরা তখন একজোট হলো আর ছুঁড়ে ফেলে দিল সাপটাকে বাগানের বাইরে। আর সাপটা কাউকে কোনো দিন জ্বালাতন করেনি। যদি আমি নিজের গর্তে থাকতাম আর কারোর পিছনে না লাগতাম, তাহলে নিজের ঘর হারাতে হতো না আমাকে। পাখি, ইঁদুর আর কাঠবিড়ালি স্বস্তির নিঃশ্বাস নিল। তারা ব্যাংকটিকে সাহায্যের জন্য ধন্যবাদ জানালো। অনেক ধন্যবাদ ব্যাং আন্টি, আপনার বুদ্ধিতে কাজ হয়েছে। সাপটা আর আমাদের বাগানে নেই, আমরা সবাই এবার শান্তিতে থাকবো। শুনে খুব আনন্দ পেলাম বাচ্চারা। আমার মনে হয় সাপ তার যোগ্য শাস্তি পেয়েছে। যদি তুমি অন্যদের সাথে খারাপ ব্যবহার করো, তোমার সাথেও খারাপই হবে। বুঝলে কাসলি, তুমি যদি খারাপ করো কারোর সঙ্গে, তোমারও খারাপ হবেই, যেমন সাপটার হয়েছিল। আমি সাপটার মতন খারাপ নই, আমি ছোট পিঁপড়েকে কিছুই করব না। দুঃখিত ছোট পিঁপড়ে, আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। আর আমি আশা করছি তুমি আমায় কামড়াবে না। আর এভাবেই চুচুর গল্প কাসলিকে বুঝতে সাহায্য করলো যে কিভাবে ছোট্ট প্রাণীরাও খুব শক্তিশালী হয় আর সবসময় ভালো ব্যবহার করতে হয় তাদের সঙ্গে এবং অন্যান্যদের সঙ্গেও। চাচার নতুন খেলনা গাড়ি এসেছে। যে এই নতুন গাড়িটার সঙ্গে খেলতে কাসলি এলো, আর এসেই চাচার কাছ থেকে গাড়িটা কেড়ে নিল। আমাকে তোমার গাড়ি দিয়ে দাও চাচা, আমি খেলবো এবার এটা দিয়ে। দাঁড়াও কাসলি, না। চুচু চাচার কথা শুনতে পাচ্ছিল, কি হয়েছে সেটা দেখতে সে সেখানে এলো। নিশ্চয় তোমার গাড়ি ফেরত আনবো, কিন্তু প্রথমে একটা গল্প শোনো, যে জ্যাক কিভাবে নিজের জাদু বাটি ফেরত পেল। জাদু বাটি? আমাকে এক্ষুনি গল্পটা বলো চুচু। এরপর চুচু চাচাকে গল্প বলা শুরু করলো। ওহো, বহুদিন আগে জ্যাক নামের এক ছেলে ছিল। সে নিজের বোনের সাথে থাকতো, যার নাম ছিল জিল। জ্যাক গরিব ছিল কিন্তু খুব উদার ছিল, সে সবাইকে সাহায্য করত।
যে পাখিরা, এসো তোমাদের খাবার নিয়ে এসেছি। জ্যাকের জো নামের এক বন্ধু ছিল। একদিন জো তাকে নিজের সাথে পাশের শহরে যেতে বলল। তুমি কি আমার সাথে যাবে জ্যাক? কয়েকটা ব্যাগ বয়ে দেওয়ার ব্যাপারে একটু সাহায্য চাই, সাথে দুপুরের খাবার নিয়ে যেও, সন্ধ্যার আগে আমরা ফিরবো না। ঠিক আছে জো। জ্যাক আর জিলের কাছে তেমন কিছু খাবার ছিল না, তাই জ্যাক নিজের জন্য একটা স্যান্ডউইচ বানালো কিছু চিজ আর শুকনো পাউরুটি দিয়ে। সে লাঞ্চের জন্য স্যান্ডউইচটা ব্যাগে নিয়ে নিল। টাটা জ্যাক। টাটা। লাঞ্চের সময় জ্যাক আর জো একটা গাছের তলায় বসেছিল। জ্যাক নিজের সাধারণ স্যান্ডউইচ বার করলো। অন্যদিকে জোয়ের বাস্কেটে ছিল দারুণ দারুণ সব খাবার। আমি একটা স্যান্ডউইচ নিয়ে এসেছি। আমার কাছে কেক, ফল, জ্যাম, জেলি, পাউরুটি, পাই আর লেমনেড আছে। সেই সময় একটা মেয়ে পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখে খুবই গরিব মনে হচ্ছিল। আমার খুব খিদে পেয়েছে, যদি কিছু খেতে পেতাম তাহলে খুব ভালো হতো, এমনকি অল্প কিছু পেলেই হতো। জো মেয়েটাকে না দেখার ভান করে খেতে লাগলো, কিন্তু জ্যাক ঠিক করলো নিজের স্যান্ডউইচ মেয়েটাকে দিয়ে দেবে। ও খুব গরিব আর ওর খুব খিদেও পেয়েছিল, এই স্যান্ডউইচটা আমার থেকে বেশি ওর দরকার। এই যে শুনছেন, একটু দাঁড়ান, আপনি আমার স্যান্ডউইচটা নিয়ে যান। মেয়েটা জ্যাকের থেকে স্যান্ডউইচ নিল। তারপরে জাদুর মতো একটা কিছু ঘটলো। মেয়েটার ছেঁড়া জামা কাপড় মখমলে পরিণত হলো, ধুলো মাখা চুল সোনার মতো চমকাতে লাগলো, আর মেয়েটি একটা পরীতে বদলে গেল। হ্যাঁ, আপনি একজন পরী? হ্যাঁ জ্যাক, আমি পরী। তোমার লাঞ্চ আমাকে দিলে তার জন্য অনেক ধন্যবাদ। তোমাকেও আমি তাই কিছু দিতে চাই। এই নাও, এই বাটিটা নাও। বাটি? হ্যাঁ, এটা জাদু বাটি। প্রতিদিন সকালে যত্ন করে একে ধরে বলবে, জাদু বাটি, জাদু বাটি, একটি সোনার মোহর দাও। এটা বললে বাটি তোমাকে একটি সোনার মোহর দেবে। অনেক ধন্যবাদ। পরের দিন জ্যাক খুব সকালে উঠে পড়ল। সত্যি আমার গতকাল একটা পরীর সঙ্গে দেখা হয়েছিল, নাকি আমি স্বপ্ন দেখছিলাম? না, আমি স্বপ্ন দেখিনি। এই তো জাদুবাটি এখানেই রয়েছে, আমি ওইটাই করি যেটা পরী করতে বলেছিল। জাদুবাটি, জাদুবাটি, আমাকে একটা সোনার মোহর দাও। হুররে, আমি একটা সোনার মোহর পেয়েছি। খুশি হয়েছিল, সে জিলকে জাদুবাটি আর মোহর দেখালো। এবার আর আমরা গরিব থাকবো না জিল, এই বাটিতে সত্যিই জাদু আছে, এটা আমাদের মোহর দেবে আর আমরা বড় লোক হয়ে যাব। হুররে! নিজের জন্য আর জিলের জন্য খাবার কিনতে বেরোলো, আর জোয়ের জন্য কিছু উপহার কিনে নিয়ে এলো। এই উপহারগুলো তোমার জন্য জো, আমাকে গতকাল তোমার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। পরের দিন সকালে জ্যাক আবার জাদুবাটির কাছে আর একটা সোনার মোহর চাইল। জাদুবাটি, জাদুবাটি, একটা সোনার মোহর দাও আমায়,
জাদুবাটি ওকে আবার একটা সোনার মোহর দিল। হুররে! কিছুদিনের মধ্যেই জ্যাক মোহরের সাহায্যে খুব বড় লোক হয়ে গেল। জো জানতে চাইছিল সেটা কিভাবে হলো। জ্যাক, এত মোহর কোথায় পেলে? কোনো গুপ্তধন পেয়েছো? পেয়ে থাকলে আমাকে বলো, আমি না তোমার ভালো বন্ধু। এক পরি আমায় এই জাদুবাটি দিয়েছে জো। প্রতি সকালে আমি উঠে এটাকে হাতে ধরি আর বলি, জাদুবাটি জাদুবাটি আমাকে একটা সোনার মোহর দাও। এই দেখো। জো ছিল খুব লোভী, সে ওই বাটি চুরি করবে ঠিক করে ফেলল। জ্যাক যখন দেখছিল না তখন সে চুপি চুপি সেটা তুলে নিল। হ্যালো জিল। জ্যাক যখন বাটিটা পাচ্ছিল না সে খুব চিন্তায় পড়ে গিয়েছিল। আমার জাদুবাটি হারিয়ে গেছে জিল, ওটা কোথায় যেতে পারে? শুধু তুমি আর জো জানো ওইটার ব্যাপারে। জোই তাহলে চুরি করেছে ওই জাদুবাটিটা। বেরোনোর সময় আমি দেখলাম ও কি যেন একটা লুকিয়ে নিয়ে যাচ্ছিল। যা, সে কি? চিন্তা করো না জ্যাক, জাদুবাটি তোমারই। আমরা জোয়ের থেকে ওই জাদুবাটি ঠিক ফিরিয়ে আনবো। জ্যাক আর জিল বেরিয়ে একটা নতুন বাটি কিনে আনলো। সেটাকে একেবারে ম্যাজিক বাটির মতো দেখতে। জ্যাক, এবার মন দিয়ে শোনো। এই বাটিটা তুমি জোকে দেখাবে আর বলবে এটাও একটা জাদুবাটি, আর এটা এক ডজন সোনার মোহর দেয় একটার জায়গা। এবারে জ্যাক বাটিটা জোকে দেখালো। জো, তুমি বিশ্বাস করবে না, পরীর সাথে আমার আবার দেখা হয়েছিল, আর আমাকে আরেকটা জাদুবাটি দিয়েছে, আর এই বাটি একটার বদলে এক ডজন মোহর দেয়। এক ডজন সোনার মোহর? দারুণ। হ্যাঁ জো, কিন্তু শোনো, এর ব্যাপারে আর কাউকে বলো না, এটা খুবই গোপন ব্যাপার। জো ছিল খুব লোভী, সে নতুন বাটিটাও চাইছিল। আমি জ্যাকে নতুন বাটিটা পাল্টে নেব পুরনো বাটিটা রেখে, তাহলে ও বুঝতে পারবে না যে নতুন বাটিটা হারিয়ে গেছে। যদি বুঝতে পারে তাহলে বুঝবে আমি সরিয়েছি। তাই যখন জ্যাক দেখছিল না, জো বাটিটা পাল্টে দিল জ্যাকের বাটির সাথে নতুনটা দিয়ে। হুররে! আমাদের জাদুবাটি ফিরে পেয়েছি। জো এটা রেখে গেছে আর নতুনটা নিয়ে গেছে। এবার একটু সাবধানে যত্ন করে রাখো এই জাদুবাটিটা, আর কখনো কাউকে দেখিও না। আর জো সে প্রতিদিন বাটিটাকে বলে মোহর দাও মোহর দাও, বাটিটা কিন্তু কিছুই দেয় না। জাদুবাটি জাদুবাটি, আমাকে প্লিজ এক ডজন সোনার মোহর দাও। জাদুবাটি জাদুবাটি, আমাকে প্লিজ এক ডজন সোনার মোহর দাও। জাদুবাটি জাদুবাটি, আমাকে প্লিজ এক ডজন সোনার মোহর দাও। দেখলে তো চাচা, কেউ তোমার জিনিস নিতে পারে না যদি তুমি বুদ্ধিমান হও। এসো এবার কাসলির থেকে তোমার গাড়ি ফেরত নিয়ে আসি।
এসব হচ্ছে? গাড়ি কোথায় চলে যাচ্ছে? ওরে বাবা! কালে পাহাড়ে ঘেরা এক সুন্দর ঝিল ছিল, যেখানে বিশুদ্ধ ঠান্ডা জল পাওয়া যেত। যেসব লোকেরা ওই শহরে থাকত, তারা ওই ঝিলের জলই খেত, আর ওই জল দিয়েই বাসন মাজা, স্নান, রান্নাবান্না সবই করত। এই ঝিলের জলের স্বাদ কি অপূর্ব! আমি খুব আনন্দিত যে আমার তেষ্টা পেলে এই জল খায়। অনেক মানুষ এই ঝিলের ধারে পিকনিক করতে আসত। আরে, আমরা ঝিলে চলে এসেছি। এটা কি সুন্দর! চলো আমরা পিকনিক বাস্কেটগুলো খুলে ফেলি আর খাবারগুলো খেয়ে নিই। কিন্তু দুঃখের বিষয়, মানুষরা এই ঝিলের জলে আবর্জনা ফেলত। যার ফলে ঝিলের জল দূষিত হয়ে যাচ্ছিল। ওই আবর্জনা পড়ে পড়ে ঝিলটা ভরে উঠছিল আর ছোট হয়ে যাচ্ছিল, আর আস্তে আস্তে ঝিলটা বৃষ্টির জল ধরে রাখার শক্তি হারিয়ে ফেলছিল। এ বাবা, আমাদের সুন্দর ঝিলটা কত নোংরা হয়ে গেছে আর কত ছোট হয়ে গেছে। বৃষ্টির জলও আর বেশি ধরে রাখতে পারে না। আমাদের কিছু করা উচিত, তা না হলে আমরা গরমকালে যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ জল পাবো না, আর যেসব মাছ ওই জলে আছে তারাও অসুস্থ হয়ে পড়বে। নিকি নামে একটি ছেলে ছিল যে এই ঝিলের ধারে থাকত। এই ঝিলটা নিয়ে সে খুব চিন্তায় পড়ে গেছিল, আর তাই ও ছোট্ট বন প্রহরীদের খবর দিল, তাদের কাছ থেকে সাহায্য চাইল। হ্যালো, ছোট্ট বন প্রহরীরা কথা বলছেন, আপনারা কি একটু ঝিলের কাছে আসতে পারেন? ছোট্ট বন প্রহরীর দল ঝিলের কাছে পৌঁছল। এ বাবা, এই ঝিলটা তো খুব অপরিষ্কার, খুব ছোট হয়ে গেছে। এই শহরের লোকেরা ঠিকমতো জলও পাবে না যদি গরম পড়ার আগে ঝিলটা ঠিকমতো পরিষ্কার না করা হয়। আর যদি আমরা আবর্জনাগুলো বাইরে না ফেলি, তাহলে এই ঝিলের মাছগুলোরও ক্ষতি হয়ে যাবে। এখন আমাদের কি করা উচিত বন প্রহরী বন্ধুরা? কি করে আমরা এই ঝিলকে রক্ষা করব? চিন্তা করো না, আমরা শহরের সবার সাথে কথা বলে এটাকে পরিষ্কার আর বড় করার চেষ্টা করছি। তারপর সেই ছোট্ট বন প্রহরীর দল বেরিয়ে পড়ল শহরের সব মানুষদের থেকে সাহায্য চাইতে। আপনারা কি আমাদের ঝিল পরিষ্কার করতে সাহায্য করবেন? আপনারা কি সাহায্য করবেন গর্ত করে ঝিলটাকে আরো বড় করতে? যদি আমরা একসাথে কাজ করি, তাহলে ঝকঝকে পরিষ্কার জল পাবো এই গরমকালে। কিন্তু এই শহরের সব মানুষরা ভীষণ অলস ছিল, কেউ এই ঝিলটা পরিষ্কার করতে বা বড় করতে এগিয়ে এলো না। দুঃখিত, আমি ব্যস্ত আছি এখন। আমার সত্যি এখন একদম সময় নেই। কেউ এগিয়ে এলো না ঝিলটা বাঁচাতে? আমরা কখনই ঝিলটাকে পরিষ্কার করতে আর বড় করতে একা একা পারবো না, তাহলে এখন কি করব আমরা? চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি নিশ্চিত যে এটা কাজও করবে। তখন চুচু গেল শহরের মেয়রের কাছে। নমস্কার মেয়র মহাশয়,
আপনি কি এই ঝিলটা পরিষ্কার করানোর জন্য টাকা দিয়ে লোক আনতে পারেন? আমি দুঃখিত চুচু, তা সম্ভব নয়। টাউন কাউন্সিলের হাতে টাকা খুব কম। আমাদের কাছে কয়েকটা সোনার কয়েন আর কয়েকটা রূপোর কয়েন আছে। এগুলো রাজার সম্পদের অংশ। আপনি কি ওই টাকাগুলো আমাকে দিতে পারবেন? এটা দিয়ে আমরা ঝিলটা পরিষ্কার করব। নিশ্চয়ই চুচু। ধন্যবাদ। ওই ছোট্ট বন প্রহরীরা সব সোনার আর রূপোর পয়সাগুলো ওই ঝিলের আশেপাশে ছড়িয়ে দিল। এরপর চুচু একটা গল্প বানালো এবং সেই গল্পটা সে একজন মহিলার সামনে চিকুকে বলতে শুরু করলো। চিকু, এই সোনার টাকাটা দেখো, এটা আমি ওই ঝিল থেকে পেয়েছি। আমার মনে হয় যে গল্পটা আমি ঝিল সম্পর্কে শুনেছিলাম সেটা সত্যি। বহু বহু বছর আগে একজন রাজা তার যখের ধন এই ঝিলে লুকিয়ে রেখেছিলেন। ওই যখের ধনে ছিল প্রচুর পরিমাণে সোনা আর রূপোর কয়েন। ঠিক এই রকম শোনা যায় যে সেই রাজা নাকি তার যখের ধন এই লেকে হারিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, সোনার আর রূপোর কয়েন, যখের ধন আমাদের ঝিলে। চুচু আর তার ছোট্ট বন প্রহরীর দল ঝিলের আশপাশটা খোঁড়ার অভিনয় করতে থাকলো আর সোনা আর রূপোর পয়সাগুলো খুঁজে বের করার ভান করতে থাকলো। দেখো, আমি একটা সোনার পয়সা পেয়েছি আর আমি পেয়েছি একটা রূপোর। চলো ঝিলের ভিতরে গিয়ে আমরা আরো খুঁজে আনি। হ্যাঁ, ওই মহিলা এবার শহরের সবাইকে জানাতে আরম্ভ করলো যা সে দেখেছে আর শুনেছে। এই ঝিলে অনেক সোনা আর রূপোর কয়েন আছে। বহু বছর আগে একজন রাজা ওই ঝিলে তার যক্ষের ধন লুকিয়ে রেখে গেছে। সবাই এখন ওই ঝিলের কাছে সোনা আর রূপোর কয়েন খুঁজতে শুরু করেছে। তাহলে আমাদের সবারও লেকে যাওয়া উচিত। যক্ষের ধনের জন্য ঝিলের আশেপাশে খুঁড়তে হবে আর আমরা মাছ ধরার জালও ফেলবো ওই সোনার উপর পয়সাগুলো পাওয়ার জন্য। প্রচুর লোক এসে জমা হলো ওই ঝিলের ধারে। চলো সবাই সোনার উপর খুঁজে দেখে। চলো সবাই মিলে যক্ষের ধন খুঁজি। অনেক লোক মিলে ঝিলের আশপাশ খোঁড়া শুরু করলো আর তারা কিছু রূপোর পয়সাও পেল। চুচু আর বাকি বন প্রহরীরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রইল। দেখো, এখানে একটা রূপোর কয়েন আছে। আরো গভীরে খুঁড়তে হবে, হয়তো সোনার পয়সাও পেয়ে যেতে পারি। কিছু মানুষ নৌকো করে ঝিলের মধ্যে গেল। তারা মাছ ধরার জাল ব্যবহার করল। আশা ছিল তারা আরো সোনা আর রূপোর পয়সা ওই ঝিল থেকে পাবে। আমিও কিছু পেয়েছি। এটা তো জুতো। লোকেরা মিলে যখন ঝিলের পাশটা খুঁড়তে শুরু করলো তখন ঝিলটা আরো বড় হয়ে গেল। যখন লোকেরা ঝিলের সোনা আর রূপোর পয়সা খুঁজতে আরম্ভ করলো তখন তারা ঝিল থেকে নোংরাও তুলতে শুরু করলো, তাতে ঝিলটা পরিষ্কারও হতে শুরু করলো। এইভাবে খুব তাড়াতাড়ি ঝিলটা বেশ বড় আর পরিষ্কার হয়ে গেল। কি মজা! ঝিলটা কত বড় হয়ে গেছে!
আর এর জলও আবারও ঝকঝকে আর পরিষ্কার হয়ে গেছে। এই শহরে সবাই এবার স্বচ্ছ আর পরিষ্কার জল পাবে, আর এই ঝিলের কোনো মাছ এবার অসুস্থও হবে না আর মরবেও না। ধন্যবাদ ছোট্ট বন প্রহরী বন্ধুরা। আচ্ছা, কেউ কি যক্ষের ধন পেলে? এখানে আরো অনেক সোনার উপর কয়েন আছে। এই ঝিলটা নিজেই একটা যক্ষের ধন, আর এর পরিষ্কার জল অনেক বেশি মূল্যবান সোনা এবং রূপর থেকেও। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই। চুচু আর তার ছোট্ট বোন প্রহরীরা খুব খুশি হলো। তারা শহরের সব লোকেদের ওই সোনার পয়সাগুলো দিয়ে দিল আর সবাইকে ধন্যবাদ জানালো তাদের সাহায্য করার জন্য। সবাইকে ধন্যবাদ ঝিলটাকে বাঁচানোর জন্য, তাই এসব সোনার কয়েন তোমাদের দিলাম। এগুলো গ্রামের উন্নতির জন্য ব্যবহার করো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।